সুধী দর্শক বন্ধুরা, 2023 সালে শ্রাবণ মাস কি মল মাস? আচ্ছা, এই মল মাসে কি শিব পুজো করা চলবে? এই মল মাসের গুরুত্বটা কি? আসলে এই মল মাস কি, মল মাস বলতে কি বোঝায়? আজকে আমি আপনাদেরকে এই সম্পর্কেই বিস্তারিত জানিয়ে দেব যে 2023 সালে শ্রাবণ মাস কেন মল মাস পড়েছে, আর এই মাসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা এবং শিবলিঙ্গের পুজো, ১৬ সোমবারের ব্রত করা যাবে কি না, মল মাসের কিছু বিধি নিষেধ আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার শ্রোতা বন্ধুরা, অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, তবেই সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন। মহাদেবের উপাসনার জন্য ভক্তেরা এবারে পাচ্ছেন আরও একটি বাড়তি মাস। আমরা জানি শ্রাবণ মাস দেবাদিদেবের মাস, কিন্তু 2023 সালে আপনারা দুই মাস ধরে এই শ্রাবণ মাসকে পাবেন। ভক্তকুলেরা শ্রাবণ মাসে দলে দলে কাঁধে বাঁক নিয়ে ছুটে যান মহাদেবের মাথায় জল ঢালতে। মহাদেবের আশীর্বাদ লাভের জন্য প্রবল আকুতি নিয়ে তারা নগ্ন পায়ে রাত দিন এক করে পৌঁছে যান শিবলিঙ্গের নিকট, তারপরে পূর্ণ ভক্তিতে জল ঢালেন। শিব ভক্তরা যেন মহাদেবকে ছাড়তেই চান না, তারা চান বাবা ভোলানাথের সঙ্গে থাকতে। মহাদেবের নিরন্তর সেবাতেই যেন তাদের মুক্তি। তো বন্ধুরা, নতুন বছর 2023 সালে শ্রাবণ মাস কবে পড়ছে এবং দু মাস কেন থাকছে? চৌঠা জুলাই থেকে শ্রাবণ মাস পড়ে গেছে এবং 31শে আগস্ট অবধি শ্রাবণ মাস থাকবে। এই বছর 30 দিনের নয়, 59 দিনের হতে চলেছে শ্রাবণ মাস। এটি মল মাস। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে 2023 সালটা 12 মাসের নয়, 13 মাস বিশিষ্ট হবে। শ্রাবণ মাস দুই মাস ধরে বিরাজ করবে, তাই দু মাস ধরেই মহাদেবের কৃপা বর্ষিত হতে চলেছে। বাংলা ক্যালেন্ডারে এই বাড়তি মাসকেই বলা হয় মল মাস। দীর্ঘ ১৯ বছর পরেই এমন দুর্লভ যোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, আসুন জেনে নিই মল মাস কি। প্রতি ৩ বছর অন্তর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী একটি অতিরিক্ত মাস প্রকট হয়, আর এই অধিক মাসকে বলা হয় মল মাস বা পুরুষোত্তম মাস। ১২টি মাস এক বছরে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আমরা দেখতে পাই, যার মোট দিন সংখ্যা ৩৫৫ দিন। আবার সৌরপঞ্জিকা অনুসারে আমরা ক্যালেন্ডারে দেখে থাকি বছরে ৩৬৫ দিন। এই চন্দ্রপঞ্জিকা সৌরপঞ্জিকার মধ্যে থাকে ১০ দিনের পার্থক্য। হিন্দু ধর্মের সকল সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় এই কারণেই, সৌর ও চন্দ্র বৎসরের মেলবন্ধনের জন্য। প্রতি ৩ বছর অন্তর যে ৩০ দিন অধিক পাওয়া যায় তাকে অধিক মাস, পুরুষোত্তম মাস বা মল মাস বলা হচ্ছে। আশা করি মল মাস কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই বছর পুরাণ অনুসারে এই অধিমাসে দুটি অমাবস্যা থাকলে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। তাহলে কি এই শ্রাবণ মাস চরম অশুভ? এই অধিমাস বা অধিক মাস, এই দুঃখ নিয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন। শ্রী বিষ্ণু অধিমাসের দুঃখ দেখে বললেন, আমার অপর নাম পুরুষোত্তম, আজ থেকে এই অধিমাসও জগৎ সংসারে পুরুষোত্তম মাস নামে পরিচিত হবে এবং এই মাসটি অন্য সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ হবে। অন্য সকল মাসে সকাম সাধনা হয়,
তবে এই মাসে হবে নিষ্কাম সাধনা। ফলে যে ব্যক্তি এই মাসে নিষ্কাম সাধনা নিয়ে ঈশ্বরের পুজো করবে তার কর্মফল মুক্ত হবে, ঈশ্বর লাভ করবেন। তাই এই মাসে কোনো রকমের অসৎকর্ম করবেন না, সর্বদা ঈশ্বরের সেবায় নিযুক্ত থাকবেন। তাই আপনারাও এই শ্রাবণ মাস বা মল মাসে শিবের ভক্তিতে ডুবে থাকবেন, অর্থাৎ শিবের আরাধনা করে যাবেন। দেখবেন আপনি আপনার কর্মফল থেকে মুক্তি পাচ্ছেন এবং ঈশ্বর লাভ করতে পাচ্ছেন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। শ্রাবণ মাসে বা এই মল মাসে আপনারা কি তাহলে শিবলিঙ্গের পুজো করতে পারবেন, তাকে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন, শিবের আরাধনা করবেন। একেবারে অসৎ কর্ম ভুলে গিয়ে বা অসৎ পথ ছেড়ে দিয়ে আপনারা শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করবেন, সৎ চিন্তা ভাবনা নিয়ে, সৎ বুদ্ধিতে, শুদ্ধ চিত্তে শুধুমাত্র ঈশ্বরকে ডাকবেন। তাই শিবের আরাধনায় নিজেকে উৎসর্গী করুন এবং এই মল মাসে বা ১৯ বছর পরে এই যে বিরল যোগ, এই শ্রাবণের দুই মাস আপনারা কিন্তু সঠিক নিয়ম মেনে শিবের পুজো করতে পারলে আপনি অধিক ফল লাভ করতে পারবেন। তবে মল মাসে শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বা স্বপিণ্ডকরণ, এই ধরনের কোনো শুভ অনুষ্ঠান করা চলবে না, কারণ মল শব্দের অর্থ হচ্ছে অশুভ। তবে বলে দিলাম, আপনারা জেনে রাখবেন এই বিষ্ণুদেব বলেছেন এই মাসকে পুরুষোত্তম মাস, তাই আপনারা ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত রাখবেন। কিন্তু হিন্দু ধর্মের কোনো জাঁকজমক করে পুজো করা বা ওই বিবাহের মতো শুভ অনুষ্ঠান করবেন না, কারণ এই মাসকে অতিরিক্ত বা বর্জিত মাস হিসাবে দেখা হয়ে থাকে। এই মল মাস একদিক থেকে অশুভ হলেও মল শব্দের অর্থ, অপরদিকে শুধুমাত্র ভগবানের নাম করলে অধিক ফলপ্রদ হয় এই মাস, তাই অন্যদিক থেকে এটি শুভও বলা যেতে পারে। এই মল মাস বা পুরুষোত্তম মাস বা অধিমাসে নতুন কোনো জিনিস, বাড়ি, গাড়ি, জমি বা ইলেকট্রনিক যে কোনো ধরনের জিনিস আপনারা কিন্তু কিনবেন না। এই মল মাসে আপনি সূর্য পুজো করুন, রোজ সকালে স্নান করে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, গঙ্গা স্নান করতে পারেন, দান ধ্যান করতে পারেন। মল মাসে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জাফরানযুক্ত দুধ দিয়ে বিষ্ণুর অভিষেক করতে পারেন, তাকে তুলসী পাতা ও পায়েসের ভোগ অর্পণ করতে পারেন। অশ্বত্থ গাছে বিষ্ণুর বাস, তাই এই মাসে অশ্বত্থ গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে গণ্য। আশা করি মল মাস কি, মল মাসের বিধিনিষেধ এবং কি কি করবেন কি করবেন না সমস্ত কিছুই আপনারা জেনে গেছেন। যদি সম্পূর্ণ ভিডিওটি আমার শুনে থাকেন ধৈর্য ধরে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কি করবেন কি করা উচিত নয়। আর বেশি বড় ভিডিও করছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, কিন্তু এই সমস্ত কিছু জেনে তবেই গোটা শ্রাবণ মাসটা ব্রত পালন করা উচিত। তাই আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আজকে নিয়ে চলে এলাম। আশা করব এর থেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।